कॉलेज में छात्र छात्राओं के दाखिले के लिए जो धरले से परिजनों से पैसे ऐठे जा रहे हैं, इन सब को देखते हुए राज्य सरकार ने सतर्कता बरतनी शुरू कर दी है। ऐसे में सभी कॉलेज के अधिकारी भी सतर्क हो गए हैं। इसी को देखते हुए मंगलवार को सुरेंद्रनाथ कॉलेज के प्रिंसिपल ने सुरेंद्रनाथ कॉलेज में संवाददाता सम्मेलन का आयोजन किया, जहां उन्होंने बताया कि सुरेंद्रनाथ कॉलेज में दाखिला लेने के लिए छात्रों से कोई भी रुपए नहीं लिए जा रहे हैं। আমরা সেটা যেহেতু আমাদের কাছে কোনো সেরকম ভাবে হার্ড প্রুফ নেই, যেটা আমরা মিডিয়ার থ্রু দিয়ে জানতে পেরেছি এই ঘটনাগুলো, এবং সেই জানার ফলে আমার কাছে যেটা মনে হয়েছে যে রাতুলকে আমি বেশ কিছুদিন ধরেই চিনি, কারণ ও ছাত্র ছিল আমাদের কলেজেরই এবং তার পরবর্তীকালে সে আমাদের অ্যাডহক স্টাফ হিসেবে জয়েন করেছে কলেজে, এবং তাকে আমি চিনি খুব সফট স্পোকেন এবং ভদ্র ছেলে হিসেবে। তাকে যে এইরকম একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে না, আমার কাছে খুব অস্বস্তি, আমি বুঝতে পারছি না সেটা কীভাবে হয়েছে। কিন্তু মানে আমি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ডেফিনেটলি তার কাছে আমি জানতে চেয়েছি একটা চিঠিতে, এটাকে আপনারা শোকজ হিসেবে দেখবেন না, কারণ আমার কাছে কোনো হার্ড প্রুফ না থাকার ফলে আমি কিন্তু শোকজ করতে পারি না। আমি তার কাছ থেকে জানতে চেয়েছি যে এই পরিস্থিতি যেটা উদ্ভব হয়েছে তার মধ্যে কতটা সারবত্তা আছে, এবং তাকে আমি জানার জন্য 7 দিন সময় দিয়েছি, সে যাতে আমাকে তার উত্তরটা দিতে পারে।